আপনারা যারা ইতিমধ্যে দেশ বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা আমাদের এসকে আলোরফত ফেসবুক গ্রুপের লাইভটি দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআনুল করিম থেকে তেলাওয়াত করবেন প্রিয় ভাই আব্দুল করিম ভাই। الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারাই যুক্ত হয়েছেন এবং সঞ্চালক শাহউদ্দিন ভাই সহ সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য পবিত্র মাহে রমজানে। তো নিজেকেও ধন্য মনে করছি আজকের এই একটি সুন্দর প্রোগ্রামে নিজেকে উপস্থিত রাখতে পেরে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরাও আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন সেটাই আশা করি আর কি। তো এটাই আজকের কথা, মূলত আজকে তো মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, চেষ্টা করার মানে সাহাব ভাই আছে, এরপরে সবাই মিলে তো আমরা আজকের প্রোগ্রামটি অনুভব কর মানে কি করবো আজকে, মানে এটাকে আমরা নাজাতের উসিরা হিসেবে আমাদের এই ইফতারের পূর্ব মুহূর্তে মূলত আমরা যুক্ত হয়েছি, যেহেতু এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই রমজানের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই রোজার উদ্দেশ্য কিন্তু তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি সেটাই হবে আমাদের জন্য আসল উদ্দেশ্য, এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই হবে আমাদের উদ্দেশ্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালামু আলাইকুম আরহামুল্লাহ। ধন্যবাদ প্রিয় রহমতুল্লাহ ভাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে অন্তরে অন্তরে স্থল থেকে আন্তরিক মোবারকবাদ। পবিত্র মাহে রমজানে মহান রব্বুল আলমিনের কাছে হাজারো শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে একটি পবিত্র রমজান মাসে রহমতের দিনে একত্রিত করে আপনাদের সামনে কিছু বলার তৌফিক দিয়েছেন। মহেশখালী দ্বীপশিখা শিবগোষ্ঠী সম্পর্কে বলতে চাইলে আমি বলতে পারি, মহেশখালী দ্বীপশিখা শিবগোষ্ঠী এমন একটি সংগঠন যেখানে অপসংস্কৃতি শৈলাবে সুস্থ সংস্কৃতিকে বিকাশ করার জন্য, যে বর্তমান পরিস্থিতিতে মানুষ যে অপসংস্কৃতিকে গ্রাস করে নিচ্ছে, সেই অপসংস্কৃতিকে দূর করার জন্য আমাদের কাজ, আমাদের কাম্য। গান হবে আল্লাহর জন্য, গান হবে রাসুলের জন্য, গান হবে দেশের জন্য, এই লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখেই আমাদের পথ চলা। জি, এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় আব্দুল করিম ভাই আপনার মূল্যবান মতামত শেষ করার জন্য। আগ্রহ করে আছি প্রিয় ভাই রহমতুল্লাহ ভাই, আপনি আমাদেরকে একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ শাহউদ্দিন ভাই। আসলে আমি শিল্পীও না, আসলে প্রকৃতপক্ষে সঙ্গীতকে পছন্দ করি, সুস্থ সংস্কৃতিকে পছন্দ করি, গাইতে ভালো লাগে, চেষ্টা করি, এটাই হচ্ছে মূল কথা। তো চেষ্টা করব একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সঙ্গীতটি লিখেছেন প্রিয় গীতিকার ও সুরকার আমির মুমিনের মানিক।
দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাক পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়েছ ঢালি। তোমার নামে জিকির করে বৃক্ষরাজি আর পাক পাখালি, সাগর নদী ফুল ফসলে তোমার রহম দিয়েছ ঢালি। তোমার প্রতি সিজদা করে, তোমার প্রতি সিজদা করে এই পৃথিবীর সব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। সাগর তলে ছড়িয়ে দিলে জিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। সাগর তলে ছড়িয়ে দিলে জিনুক মতি আর মুক্তামালা, রাতের বেলায় তারার মেলায় এই পৃথিবী হয় উজালা। তুমি আছো সবখানেতে, তুমি আছো সবখানেতে, পাই যে অনুভব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব, তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব, মিষ্টি কলরব। ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় রহমতুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় আব্দুল করিম ভাই, আপনি আমাদেরকে একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবেন, দর্শকদেরকেও শোনাবেন ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যে মনের ভিতর যে আগুন দাহ দাহ করে জ্বলছে, ওই আগুন যে বোঝাতে পারতেছি না, শুধু মাখে নিয়ে এই গজলটি গাইব আর কি। মাগো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। মাগো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। মাগো বিশ্ব জুড়ে চলছে যে আজ নম্রদের শাসন, ঘরে ঘরে পদ পেতে মা নিজে ওরা আসুন। মাগো বিশ্ব জুড়ে
চলছে যে আজ নমরুদেরই শাসন, ঘরে ঘরে পদ পেতে মা নিজে ওরাই আসুন, আমার বায়ে রক্ত নিল ওই যে হায় না, বুকের মাঝে বইছে নদী নেগে না যমুনা, হো বুকের মাঝে বইছে নদী নেগে না যমুনা, ওই যে মাগো কাশ্মীরেতে বইছে রুহুর নদী, কোদার কাছে বলবো কি মা বসে থাকি যদি, মাগো বসনিয়ার ফিলিস্তিনে শোনো আহাজারি, কোদার কাছে হাত উঠিয়ে কাঁদছে নর নারী, ওদের পাশে ছাই ডাড়াতে আরে পিরাইও না, বুকের মাঝে বইছে নদী মেঘে না যমুনা, মা গো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘে না যমুনা, হো বুকের মাঝে বইছে নদী মেঘে না যমুনা। জি সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি প্রিয় রহমতুল্লাহ ভাইয়ের কাছে। প্রিয় রহমতুল্লাহ ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আরো একটি সঙ্গীত পরিবেশন করে শোনাবেন ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই তো মাকে অনেক কষ্ট মানে বুঝিয়েছেন, আজকের যে প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটে যে কষ্ট সেটা বুঝিয়েছেন। তো আমি একটু ভিন্ন ভাবে গানটি লিখেছি। আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস গিয়েছিল, তো সেই সময় মানে স্বাধীনতাকে নিয়ে, স্বাধীনতা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে একটা আমার নিজের অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটা এই গানের মধ্যে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তো গানটির লেখা এবং সুর আমার নিজেরই। নেই কেন আজ কথা বলার পূর্ণ স্বাধীনতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, নেই কেন আজ কথা বলার পূর্ণ স্বাধীনতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সামাজিক মাধ্যম দাঁড়ানো যায় না রাজপথে আর মানব বন্ধনেও, নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সামাজিক মাধ্যম দাঁড়ানো যায় না রাজপথে আর মানব বন্ধনেও, অনুমতি লাগে করতে গেলে কোরআনের তাফসীর, তবে নেই বাধা ওরস কিংবা বাউল ভাটিয়ালি, তবে নেই বাধা ওরস কিংবা বাউল ভাটিয়ালি, একাত্তরে স্বাধীনতা চেয়েছি চাইনি গডফাদার, চোর বাট ফারে মাফিয়া কিংবা ভিনদেশি তাবেদার, চোর বাট ফারে মাফিয়া কিংবা ভিনদেশি তাবেদার, চেতনার নামে, চেতনার নামে, চেতনার দামে কেন কাব কিনে একাত্তর দিয়ে চাল, দেখেছো কি ভেবে জুটবে কি করে দুমুটু ভাতে ডাল, চেতনার দামে কেন কাব কিনে একাত্তর দিয়ে চাল, দেখেছো কি ভেবে জুটবে কি করে দুমুটু ভাতে ডাল, স্বাধীন করেছে এদেশ যারা কৃষক শ্রমিক মজুর, মাস্টার ওলামা আলেম মৌলানা পীর মাশায়েক হুজুর, স্বাধীন করেছে এদেশ যারা কৃষক শ্রমিক মজুর, মাস্টার ওলামা আলেম মৌলানা পীর মাশায়েক হুজুর, তাদের কেন এত অপমান এত পরাধীন জীবন, ওদের কেন এত ক্ষমতা কেন তারা এত আপন,
ওদের কেন এত ক্ষমতা, কেন তারা এত আপন, মূল্যহীন এই স্বাধীনতা কি করে বলি অর্জন, মূল চেতনা মূল ভাবনা কি করে করি বর্জন, নেই কেন আজ কথা বলার পূর্ণ স্বাধীনতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, নেই কেন আজ কথা বলার পূর্ণ স্বাধীনতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সামাজিক মাধ্যম দাঁড়ানো যায় না রাজপথে আর মানব বন্ধনেও, অনুমতি লাগে করতে গেলে কোরআনের তাফসির, তবে নেই বাধা উরস কিংবা বাউল ভাটিয়ালি, তবে নেই বাধা উরস কিংবা বাউল ভাটিয়ালি, নেই কেন আজ কথা বলার পূর্ণ স্বাধীনতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা, দুঃখী মানুষের নেই কেন দাম পায় না মানবতা। মাশাআল্লাহ, জাজাকাল্লাহ পীর আহমদ ভাই। আসলে আপনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যেটা আমাদেরকে সঙ্গীত শুনিয়েছেন এটা অবশ্যই সত্য। আমরা মহান রবের কাছে দোয়া করি পবিত্র এই রমজানে, যেন যারা বুঝতেছে না আল্লাহ তাআলা তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, হেদায়াত দান করেন। আমি চাই বাংলাদেশে খাতবে নাই আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে খাতবে নাই আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখন কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখন কারো অনাহারে, আমি চাই মজলুমেরা ফেলবে না কেউ চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না কেউ কুদুকে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তোবা করে, আমি চাই দর্শিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তোবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চেনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে থাকবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকরা সত্য কথা লেখক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রসার করুক ভবে, আমি চাই সাংবাদিকরা সত্য কথা বলক সবে, আমি চাই চ্যানেল গুলো সত্য প্রসার করুক ভবে, আমি চাই ইসলামী চ্যানেল গুলো খোলা রবে, আমি চাই বাংলাদেশে থাকবে না আর কেউ তো দুঃখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুগ্ধ তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে দরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুগ্ধ তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে দরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার বাইরা নিরে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝেই আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে তা কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। জি ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, জাজাকাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনার কণ্ঠকে আরো বুলন্দ করে দিন, সেই দুয়াই মহান রবের কাছে করি আমরা সবাই। তো সেই কণ্ঠ নিয়ে, সেই আল্লাহ তাআলা যে একটা আমানত, সেই কণ্ঠকে মানে বিশেষ করে কণ্ঠের হেফাজত এবং কণ্ঠকে যথাযথভাবে ব্যবহার করা, সেই বিষয় নিয়ে কবি মতিউর মল্লিকের একটা সঙ্গীত রয়েছে, এটির সুরকার আছে মশিউর রহমান, এটা পরিবেশন করছি।
আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, যা পিয়ে ঘুমন্ত যা, যা পিয়ে ঘুমন্ত যা, ভাগে যেন রুদ্ধদা, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, আমার গানের পরশ পেয়ে অশ্রু ধারা উঠে নে, আমার গানের পরশ পেয়ে অশ্রু ধারা উঠে নে, শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নি ধারা, দিন কায়েমের চির সবুজ অনুভূতি পাগল পারা, অনুভূতি পাগল পারা, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই মধু পিয়ে, আল কোরআনের আয়াত দিয়ে তৌহিদেরই পীযূষ পিয়ে, হেরার পথের রোশনি দিয়ে পার হয়ে যায় দূর পারাবার, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, যা পিয়ে ঘুমন্ত যা, যা পিয়ে ঘুমন্ত যা, ভাঙে যেন রুদ্ধদা, আমার কণ্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়া, হে পরোয়া, হে পরোয়া। রহমত ভাইয়ের কাছে যাচ্ছি, রহমত ভাই আপনি যদি আমাদেরকে আরেকটা সঙ্গীত পরিবেশন করে শোনাইতেন। সঙ্গীতটি লিখেছেন এবং সুর করেছেন মাসুদ রানা। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ওগো দয়াময়, নদী যেমন সাগর প্রেমে খাই যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু, ও নদী যেমন সাগর প্রেমে খাই যে হাবুডুবু,
তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু, রহম শ্রুতি ভাষাও দাও পুষ্পিত হৃদয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা, ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সা, অশান্ত মন শান্ত বানাও দাও করে দাও মা, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়, খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দয়াময়। একটা সঙ্গীত উপহার দিবেন আপনি। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে ভালো, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিডে, করিও লালো মাখে করিও লালো, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালো, যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে তাত বসে, যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে তাত বসে, সে মা যে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছি হা তুমি তারে দাও গো না যাত করে না মাপ, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানিডে, করিও লালো মাকে করিও লালো, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া নিড়ে, করিও লালো মাকে করিও লালো। রহমতুল্লাহ ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন ইনশাল্লাহ।
জি প্রিয় ভাই, আজকে যেহেতু মাহে রমজানে আজকে আমাদের এই প্রোগ্রামটি, সেই হিসেবে আমরা রমজানের একটা সঙ্গীত পরিবেশন করলে ভালো হয়। এটিও আমি লিখেছি গত 12 তারিখে, তো এটা আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। এটাতে আলহামদুলিল্লাহ মানে কোরআন এবং হাদিসের অনেকগুলো রেফারেন্স মূলত ওখানে চলে এসেছে, আশা করি শুনতে ভালো লাগবে। সঙ্গীতটা আমি পরিবেশন করছি। রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফেরা, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফেরা, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। রহমতেরই বন্যা বয়ে যায় রমজানেরই শুরুতে, আল্লাহ তালা করেন বর্ষণ রহমত এই ধরাতে। রহমতের বন্যা বয়ে যায় রমজানের শুরুতে, আল্লাহ তালা করেন বর্ষণ রহমত এই ধরাতে। 70 গুণ বাড়িয়ে দিবেন পড়লে নামাজে এক রাকাত, 70 গুণ বাড়িয়ে দিবেন পড়লে নামাজে এক রাকাত। বন্দি করে নাজাজিলকে রুখতে ভণ্ড চুর ডাকা। রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফিরাত, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। গফুর যিনি গফফার তিনি আল্লাহ তালা নাম তার, সিয়ামের ওই মাগ ফেরাতে ক্ষমা পাবে গুনাহগার। গফুর যিনি গফ্ফার তিনি আল্লাহ তালা নাম তার, সিয়ামের ওই মাগ ফেরাতে ক্ষমা পাবে গুনাহগার। রোজার বিধান ছিল আগে এখন যেমন রয়েছে, এই আদেশ পালন করে যে মোত্তাকি সে হয়েছে। সীমিত এই দিলেন অফার এই সুযোগ হারাবার নয়, সীমিত এই দিলেন অফার এই সুযোগ হারাবার নয়, যে জিতিবে এই অফারে তাহার আবার কিসের ভয়। এই মাসেরই শেষ দশকে দেই মুদের যিনি নাজাত, এই মাসেরই শেষ দশকে দেই মুদের যিনি নাজাত। সবাই আমরা তারই গোলাম তিনি তো স্বাধীন আজাদ। রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফেরাত, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। যে পারে না চাইতে কমা দরবারে জ্বললে জালাল, তার মতো নাই বদনসিব আর দুর্ভাগা পোড়া কপাল। যে পারে না চাইতে কমা দরবারে জ্বললে জালাল, তার মতো নাই বদনসিব আর দুর্ভাগা পোড়া কপাল। এই মুহূর্তে আমাদের লাইভটিতে সংযুক্ত হয়েছেন প্রিয় এমডি আফজল হোসেন ভাই। আফজল হোসেন ভাই, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? আচ্ছা ভাই, একটু একটু ওয়েট করেন ভাই, আমি আপনাকে আপনার কাছে আসতেছি। ইবাদত রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফিরাত, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। রহমতেরই বন্যা বয়ে যায় রমজানেরই শুরুতে, আল্লাহ তালা করেন বর্ষণ রহমত এই ধরাতে। 70 গুণ বাড়িয়ে দিবেন পড়লে নামাজে এক রাকাত, 70 গুণ বাড়িয়ে দিবেন পড়লে নামাজে এক রাকাত। বন্দি করে নাজাজিলকে রুখতে ভণ্ড চুর ডাকা। রমজান রমজান মাহে রমজান রহমত নাজাত মাগ ফিরাত, চল ছুটে চল সবে চল করতে কামায়া খেরা। রমজান রমজান মাহে রমজান 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 মাহে রমজান 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 মাহে রমজান
রমজান রমজান মাহে রমজান। যেহেতু 6টা এক হয়ে গেছে, সবাই ইফতার করবে, তো আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আর আপনি দর্শকদের উদ্দেশ্যে 1-2 মিনিট কিছু বলবেন আমাদের এই এসকে আলোর ফত ফেসবুক গ্রুপ সম্পর্কে, যদি আপনার কোনো ধারণা থাকে বলবেন ইনশাল্লাহ। সাহাব ভাই আমাকে বলছিলেন জি, আপনাকে বলছিলাম ভাই, যে আমি আসলে আমাদের সাউন্ডটা ক্লিয়ার না, খুব কম শুনতেছি, এই কারণে আমি শুনিনি। আপনি মনে হয় বলছেন যে মানে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, এরপরে আমরা শেষ করে দিব, এটা বলছেন মনে হয়। জি জি আমাদের এসকে আলোর ফত ফেসবুক গ্রুপ যেটা আছে ওটা জি সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি 1 থেকে 1.5 মিনিট কিছু বলেন, বা আজকের অনুষ্ঠান সম্পর্কে 1 থেকে 1.5 মিনিট কিছু জি বলে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। সম্মানিত দর্শক বৃন্দ, আজকে অনেক মনোমুগ্ধকর একটি প্রোগ্রাম প্রোগ্রামের ব্যবস্থা করেছে আজকে আলোর পথ। তো সেই প্রোগ্রামটিতে নিজেকে উপস্থিত রেখে মানে আমি নিজেই উপস্থিত থাকতে পেরে অনেক বেশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন, আমি আশা করব এই গ্রুপটি অনেক বড় হবে এবং সবাই এই গ্রুপের মাধ্যমে আমরা যুক্ত থাকব, এবং এই গ্রুপের মাধ্যমে এভাবে এখন যেভাবে দাওয়াতের কাজ চলছে সেভাবে দাওয়াতের কাজকে আরো বেগবান করবেন, সবাই ইনভাইট করে গ্রুপটিকে আরো বড় করবেন, বৃদ্ধি করবেন সেই আশা করি, এবং সবাই আমাদের এই এসকে আলো পেজের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে ইফতারের পূর্ব মুহূর্তে সবার কাছ থেকে দোয়া চেয়ে, এবং বিশেষ করে শাহাবুদ্দিন ভাইকে অনেক অশেষ ধন্যবাদ জানিয়ে এরকম একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় রহমত ভাই, আপনাকে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে সংযুক্ত ছিলেন আপনি এতক্ষণ ধরে, আপনাকে কষ্ট দিলাম, আমাদেরকে কমার দৃষ্টিতে দেখবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এসকে আলোর ফর ফেসবুক গ্রুপে জয়েন আছেন, আপনারা সবাই আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবেন, এবং আজকে যারা আমাদের লাইভটিতে সংযুক্ত ছিলেন, যারা লাইভটি দেখছিলেন, সবাই অবশ্যই লাইকটি শেয়ার করে দিবেন, আপনার ফ্রেন্ডদেরকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য শেয়ার করে দিবেন অবশ্যই। এবং আগামীকালও আমরা ইনশাল্লাহ একটি অনুষ্ঠানের আয়োজন করব, আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো রমজান জুড়ে আমাদের সাথে থাকবেন। এ বলে আমরা আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, পবিত্র মাহে রমজান মাস হোক আপনাদের গুনাহ মাফের মাস, এবং মুক্তির মাস, এবং রহমতের মাস আপনাদের সকলের জন্য মঙ্গলময় হোক এই পবিত্র মাহে রমজান মাস। সে বলে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও বলতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মা সালামতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।